এবার শাসক দলের কর্মী সংগঠন নিজেদের দাবি আদায় করার জন্য আন্দোলনে নেমেছে। 18 ডিসেম্বর শনিবার দুপুরে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা অঙ্গনবাড়ি কর্মী সংঘের কৈলাস শহর মহকুমা কমিটির পক্ষ থেকে 12 দফা দাবিতে কৈলাস শহরের মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের পূর্বে অঙ্গনবাড়ি কর্মীরা কৈলাস শহর লায়ন্স ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে মহকুমা শাসকের অফিসে এসে 6 জনের এক প্রতিনিধি দল মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমার নিকট ডেপুটেশনে মিলিত হয়। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন নেহারুন নেছা, আনাকিমা দাম, আন্তরিকা দাস, রেখা দাস সহ আরও অনেকেই। ডেপুটেশন শেষে অনামিকা দাম সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ, ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত কৈলাস শহর মহকুমা কমিটির উদ্যোগে তথা ঊনকোটি জেলা উদ্যোগে আমরা আজকে 12 দফা দাবি ভিত্তিতে এই গণডেপুটেশন দিতে এসেছি SDM এর কাছে। রাজ্যের সরকারি কর্মচারীদের ন্যায় আমাদের কোনো প্রকার আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধানে সরকার কর্তৃক কোনো স্থির সিদ্ধান্ত গ্রহণ না হওয়ার দরুন এ রাজ্যের নয়নমণি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের এই 12 দফা দাবি পেশ করেছি। 12 দফা দাবির যে মূল যে দাবিটা সেটা হলো, রাজ্যের অসংগঠিত শ্রমিক হিসেবে সকল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভারতের অন্যান্য রাজ্যের ন্যায় এই রাজ্যেও সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে এবং স্বীকৃতি দেওয়ার সাপেক্ষে প্রতি মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের 20,000 টাকা এবং সহায়িকাদের 10,000 টাকা ভাতা সুনিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।